প্রায় 7 মান বজাত বামুনিগঙৰ পৰা জামবাৰী যোৱা পথৰ মাজত থকা ৰেল লাইনত এখন দ্ৰুতবেগী ৰেলে এগৰাকী লোকক মুহতিয়াই নিয়ে ফলত লোকজনৰ চিতাতে মৃত্যু হয়। আমার ইয়াত গেট নিদার কারণে বামনিগর যে রাস্তা আছে আমার গেট নিদার কারণে আর তলত যে রাস্তা আছে পানি সেই পানিটি কোনো মানুষ যাব নয় গতি উপরটি যায় গতি উপর একটা গেট হওয়াতে আমি কামনা করো লড়া ছলী আছে আর এই লড়া ছলীখিন আমার এই রাস্তাটো দিয়ে আহে কারণ পানি পানি দিয়ে যাব নয় গতি এই আপনাদের সার্ভে করে আমার অতি সোনকালে আমাকে ইয়াত গেট দিয়ার কারণে ব্যবস্থা করব লাগে আর অল্প আগতে আমার স্কুলের লড়া একটা মৃত্যু হয়েছে এই রাস্তাতে মৃত্যু হয়েছে আর আজি এনেকা একটা ঘটনা হয়ে গেল। কিছুদিন পূর্বে এজনী স্কুলীয় ছাত্রীর মৃত্যু হয়েছিল এই স্থানতে। প্রশ্ন হয় রেলওয়ে কর্তৃপক্ষের অকমন্যতার কারণে এনেবর মৃত্যু হব পালে নাকি? আজি সঁচা করে এক দুর্ভাগ্যজনক খবর যে আমার এই যে রেল ক্রসিং, রেল ক্রসিংয়ের ভিতর যে পানি জমা হয় বারিষার দিনত, সেই পানি জমা হওয়ার কারণে আমার এইফালে মানু পাবলিকখিনি জনসাধারণ অহা যাওয়া করবল পড়ে, তো সেই পরিপ্রেক্ষিত এজন মানুষের মৃত্যু অবলত পড়লে। আর আজেই নয় অনা যাওয়া কিছুদিন আগতেও তেনকা ধরনের মৃত্যু হওয়া বলে আমি জানি পারিছো। এই ক্ষেত্রে আমি কব বিচারিছো যে ভারত সরকার যে রেল বিভাগ, এই রেল বিভাগে এই যে সুড়ঙ্গবিলাক সৃষ্টি করেছে, এই সুড়ঙ্গবিলাক যে বনাইছে, এই সুড়ঙ্গবিলাক বনাত সঁচাকৈ বহুত ব্যাপক খেলিমেলি করেছে। এই খেলিমেলির পরিপ্রেক্ষিত তাত পানি জমা হয়, আর পানি জমা হয় নয় তাত খরালি দিনত আহার লগে পানি শুকাই গেলে তাত ধুলির সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিত মানুষবিলাক অহা যাওয়া করবল করব অসুবিধা হয়। আমি রেল বিভাগের সম্মুখত দাবি উত্থাপন করেছো, আমি নরেন্দ্র মোদী সরকারের ওসর দাবি উত্থাপন করেছো, আমি হিমন্ত বিশ্ব শর্মার ওসর দাবি উত্থাপন করেছো, লগতে আমার যে এই স্থানীয় নেতা রেকিবউদ্দিন আহমেদ বিধায়ক ডাঙরিয়া, আপনি ভালকৈ চাই লোক ছয়গাঁ সমষ্টিতে গোটেই সুড়ঙ্গবিলাক সম্পূর্ণরূপে পানি জমা হয়। বিরোধী প্রার্থী কমলাকান্ত ডাঙরিয়া, আপনি চাই লোক আমার এই যে সুড়ঙ্গবিলাক, আমার এই সুড়ঙ্গবিলাক ব্যাপক পানি জমা হয়, ব্যাপক ধরনের ব্যাপক খেলিমেলি হয়েছিল, যার পরিপ্রেক্ষিত মানুষ অহা যাওয়া করবলগা করবপরা পর্যায়ত নাই এই সুড়ঙ্গবিলাক। সেই কারণে আমি এই ক্ষেত্রত সমূহ নেতৃত্ববৃন্দ সমূহ নেতাকেই আমি দাবি উত্থাপন করব বিচারিছো যে এই ক্ষেত্রত অনুদীপনভাবে এক উচিত ব্যবস্থা লোক। আর আমি কব বিচারিছো যে দিল্লির যেই অসমৰ সম্পদের উপর যে হ্যান চকু, এই হ্যান চকু আমি বারে বারে দেখবলে পাইছো যে অসমৰ সম্পদবিলাক লুটিবর কারণে দিল্লি অসমক অসমৰ দিল্লির লগত রাখিছে। আমার যে অসমীয়া মানুষের সমস্যা, আমার যে অসমীয়া মানুষের দুঃখ দুর্দশার ক্ষেত্রত কিন্তু দিল্লি আমার ওর কেতিয়াও নাই। আমি অনতিবিলম্বে দাবি উত্থাপন করেছো বিজেপি সরকারখনের ওসরত, আমি রেল বিভাগের ওসরত অনতিবিলম্বে দাবি উত্থাপন করেছো যে অনতিবিলম্বে এই যে রেল বিভাগের সুড়ঙ্গবিলাকর ক্ষেত্রত এক ব্যাপক খেলিমেলি হয়েছে, এক ব্যাপক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ক্ষেত্রে উচিত তদন্ত করক আর ঠিকাদারবিলাকক শাস্তির ব্যবস্থা করক। অন্যথা আমি ভাবি লম যে এই যে খেলিমেলি হয়েছিলে, এই খেলিমেলির ক্ষেত্রত নরেন্দ্র মোদী, অমিত শাহ, রেলমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই সকলবিলাক জড়িত থাকা বলে আমি ভাবিলে বাধ্য হম। রেলপথত থাকা ঢেঁকি উঠাই দিয়ে তলেরে একটা সুড়ঙ্গ খান্দি দিয়ে, কিন্তু সেই সুড়ঙ্গ বারিষা সাঁতুরি পার হব লাগে স্থানীয় লোক বা স্কুলীয় ছাত্র ছাত্রী। বারিষা দূরের কথা, খরালির এজাক বরষুণতে একাঠু পানিরে ভরি পড়ে এই সুড়ঙ্গ অনুরোধ জানাইছো যে আমার ইয়াতে যদি নাকি শঙ্করদেব হাইস্কুল আছে, তারপর অহা যাওয়া কারণটা আগে তারমানে মরিছে তার স্কুলের লড়া পার হতে, আর যদি নাকি তলে দিয়ে তার রোড বানাইছে সেটি তারমানে কমে এক কমারক পানি হয়, গাড়ি আহিবা নোয়ারি। আর আজি যদি ঘটনা হয়েছে তারমানে সেটি মানে পার হবা খরচতে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অহা যাওয়া তারমানে তলে দিয়ে নোয়ারি, স্কুলের লড়া ছোয়ালী আছে আর দুখন আছে দুইশো টাকা, কিন্তু সকলে মানুষ উপাধি পার হয়, যিমান যি বস্তু আছে গোটেইখিনি উপাধি পার হব অবস্থা, তারমানে এনেকুৱা আছে অকল এখন কার আহিব পারে, তাহলে সেই কারখানে যদি আহিব খুঁজে তাহলে বাইকখানও আহে, তার আর উপর দিয়ে তলে দিয়ে আহিব নরে, আর একমার একমার পানি আর পার হবা খুঁজা অবস্থা, তার মানে এনেকা রেলে একশোদিন মারা গেছে। আগতে হয়েছে স্কুলের লড়া গেছে, তার আগতেও গেছে এজন বৈশাল মানুষ, আর আজিও এনে তেনকা অবস্থা এই তেনকা হয়েছে, একশোদিন হয়ে মারা গেছে। সেই কিন্তু অনুরোধ জানাইছো যে আমার বাবিনীগাঁও যদি রেল পক্ষের কর্মচারী সকলে যাতে ইফাল দি অল্প রাস্তাটা বনাই দিয়ে, নাইবা ব্রিজ করে দিলেও তো পারি, যদি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কি নয়
কেমিক্যাল যদিও নাকি রাস্তাটি বানাই দিব পারে সেইটোও দিব পারে কিন্তু এনেকুৱা আছে সিমেন্ট অকল সিমেন্টে দি দিছে বনাই তাতে কিন্তু পানী এই অলপ বৰষুণ আহিলে তেনে পানী সোমাই আহে একমাৰ একমাৰ পানী কিন্তু ওপৰেদি যাব পাৰে কোনো ওপৰ দি অহা নাই এতিয়ালৈকে সেইটো আমাক ব্যৱস্থা কৰি দিব লাগে বকৰপৰা মহিদুল ইছলামৰ ৰিপৰ্ট এনি ইণ্ডিয়া নিউজ